পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে বেশ কিছু মানুষের মোবাইল ফোন চুরি হয়। ওই সব ব্যক্তিরা এ ব্যাপারে বর্ধমান জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। জিআরপি থানার পুলিশ তদন্তে নেমে সাতটি মোবাইল ফোন উদ্ধার করে। মঙ্গলবার বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তাহারণ সিনহা উদ্ধার হওয়া সাতটি মোবাইল ফোন সঠিক মালিকদের হাতে তুলে দেন। জিআরপি থানার এইরূপ উদ্যোগকে মোবাইল ফোন প্রাপকরা সাধুবাদ জানান। আমার মোবাইলটা পাওয়া গেছে বর্ধমান জিআরপির বড়বাবু এবং মেয়েবাবু এবং অসংখ্য ধন্যবাদ, আমি মোবাইলটা পাওয়ার জন্য। আপনারা খুশি? আমরা বহুত খুশি। মোবাইলটা বললাম বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশন চত্বর থেকে বেশ কিছু মানুষের মোবাইল ফোন চুরি হয়। ওই সব ব্যক্তিরা এ ব্যাপারে বর্ধমান জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। জিআরপি থানার পুলিশ তদন্তে নেমে সাতটি মোবাইল ফোন উদ্ধার করে। মঙ্গলবার বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তাহারণ সিনহা উদ্ধার হওয়া সাতটি মোবাইল ফোন সঠিক মালিকদের হাতে তুলে দেন। জিআরপি থানার এইরূপ উদ্যোগকে মোবাইল ফোন প্রাপকরা সাধুবাদ জানান। আমার মোবাইলটা পাওয়া গেছে বর্ধমান জিআরপির বড়বাবু এবং মেয়েবাবু এবং অসংখ্য ধন্যবাদ, আমি মোবাইলটা পাওয়ার জন্য। আপনারা খুশি? আমরা বহুত খুশি। মোবাইলটা বললাম আপনাদের মোবাইল বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।